Assalamualaikum, if more Maki vlog channel e shobaike shagotom shobar shusthasto kamona kore ajke ami ektu upokari video niye apnader samne uposthit hoyechi asha kori apnader onek kaje lagbe to please skip na kore dekhte thakun prothome lobon amra shongsare onek kaje lagaite pari magur mach ba shing mach niye ashar shomoy amader karte onek somoshya hoy jibito thakle to ebhabe lobon jodi amra chhorai dei tahole mach ta khub kom shomoyer moddhe more jay ebong মাছ কেটে নিতে পারি খুব সুবিধা হয় এরপর আমি আরেকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি হালকা গরম পানির মধ্যে লবণ দিয়ে নিলাম এরপর আমি লবণটা ভালো করে মিশিয়ে নিব আপনাদের পায়ে যদি পা ফাটা বা পায়ে অনেক ময়লা থেকে থাকে হালকা গরম পানির মধ্যে বাটা এভাবে ডুবিয়ে রাখবেন কিছুক্ষণ পায়ের মরা কোষ বা ময়লা সব কিছু উঠে যাবে এবং পাটা অনেক পরিষ্কার হয়ে যাবে পা ভালো থাকবে এরপর আমার আরেকটি টিপস হচ্ছে আমি হালকা গরম পানির মধ্যে এভাবে লবণ মিশিয়ে দিলাম আমরা অনেক প্যান্ট এগুলো পরিষ্কার করার সময় জিন্সের প্যান্ট বিশেষ করে ময়লা পড়ে যায় পরিষ্কার হতে চায় না লবণ পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে আমরা যদি ডিশওয়াশ দিয়ে পরিষ্কার করে নিই তাহলে খুব কম সময়ের মধ্যে পরিষ্কার হবে আর রঙও কাটার সম্ভাবনা থাকে না এরপর আমার আরেকটি টিপস হচ্ছে আমি কুসুম কুসুম গরম পানির মধ্যে এভাবে লবণ ছিটিয়ে দিয়েছি আমরা ফ্রিজ থেকে মাছ মাংস বের করে ভেজানোর পর বরফ ছুটাইতে অনেক দেরি হয় এতে আমাদের রান্না করতে দেরি হয়ে যায় তো আমরা এভাবে হালকা গরম পানির মধ্যে লবণ মিশিয়ে এভাবে যদি দুধ মাছ মাংস ভিজিয়ে দেয় কম সময়ের মধ্যে বরফ গলে যাবে এবং আমাদের কাজে অনেকটা হেল্প হবে এরপর আমার আরেকটি টিপস হচ্ছে লবণ দিয়ে যে কোনো কাঁচের গ্লাস বা থালা বাটি কম সময়ের মধ্যেই পরিষ্কার করে নেওয়া যায় আমি একটু লবণ নিয়ে নিয়েছি এরপর একটি মাজনি দিয়ে গ্লাসটা পরিষ্কার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে লবণ দিয়ে কাঁচের গ্লাস থালা বাটি কতটা পরিষ্কার হয় আমার আজকের টিপসগুলো আপনাদের আশা করছি অনেক উপকারে আসবে দেখুন আমার লবণ দিয়ে পরিষ্কার করার পর গ্লাসটা কতটা চকচকে হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন লবণ কতটা পরিষ্কার এরপর আমাদের মুখে অনেক সময় দুর্গন্ধ হয় দাঁত ব্যথা হয় তো আমরা মাউথ ওয়াশ ব্যবহার করি আমরা বাসায় যদি কম সময়ের মধ্যে হালকা গরম পানিতে লবণ মিশিয়ে গুলি করি তাহলে আমাদের মুখে দুর্গন্ধ দূর হয়ে যাবে এবং দাঁত ভালো থাকবে আবার গলা ব্যথা হলে এভাবে কুসুম কুসুম গরম পানিতে লবণ পানি গড়গড়া করলে আমরা অনেকটা আরাম পেয়ে যাই তো আমার এই টিপসটিও আশা করছি আপনাদের ভালো লেগেছে দাঁতের ব্যথা বা দাঁতে লাল দাগ হয়ে যায় উঠতে চায় না পেস্টের সঙ্গে ব্রাশে করে এভাবে আমরা দাঁত ঘষে নিলে দাঁত অল্প সময়ের মধ্যে পরিষ্কার হবে এবং দাঁতের ব্যথাও দূর হয়ে যাবে এরপর আমি আরেকটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আমি লবণের সঙ্গে কিছু ডিশ ওয়াশ মিশিয়ে নিলাম এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই যে একটা ঢাকনা কতটা নোংরা হয়েছে সেটা আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো অল্প ঘষে মেজে নিলেই লবণ দিয়ে অনেকটা পরিষ্কার হয় আমি এটা ঘষে আপনাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে স্টিলের আরো জিনিসপত্র থালা বাটি ভাবে কম সময়ের মধ্যে পরিষ্কার করতে পারবেন দেখেন কতটা ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে
আমার শেষ টিপসটি হচ্ছে, আপেল বা আলু আমরা কেটে রাখলে অল্প সময়ের মধ্যে কালো হয়ে যায়। লবণের সঙ্গে পানি মিশিয়ে আমরা যদি একটু সময় এভাবে ভিজিয়ে রাখি তাহলে কালো হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। আশা করছি আমার টিপসগুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে। তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই বলে আজকের মতো আল্লাহ হাফেজ।